Assalamu alaikum, dear student. Welcome back to the class. I hope all of you are doing well. Today we are going to learn a paragraph named Traffic Rules. According to your syllabus, this is last one paragraph. Traffic Rules. Traffic মানে কি? যানবাহন রাস্তায় যে গাড়িগুলো চলে না, এগুলো সবগুলোকে মিলে আমরা ট্রাফিক বলি। যেমন রিক্সা, সিএনজি, বাস, মোটরসাইকেল সব কিছু মিলে যানবাহন অর্থাৎ ট্রাফিক। যানবাহন চলাচলের জন্য কিছু নিয়ম আছে, প্রত্যেক দেশে থাকে, আমাদের দেশেও আছে, যদিও আমাদের দেশের ড্রাইভার প্যাসেঞ্জাররা এগুলো কম মেনে থাকে। আচ্ছা, তোমাদের এই প্যারাগ্রাফটা শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে তুমি রাস্তার যে পাশে থাকো না কেন, যখন রোড ক্রস করবে দেখবে তোমার ডান হাত যেদিকে ওদিক থেকে কিন্তু গাড়ি আসবে। অলওয়েজ তোমার ডান হাত যেদিকে ওদিক থেকে গাড়ি, বাম হাত যেদিকে সেদিক থেকে কিন্তু কখনো গাড়ি আসে না। আর যদি এসে থাকে তাহলে বুঝবে কি, ড্রাইভার তোমার রং সাইডে গাড়ি চালাচ্ছে। রং সাইডে যখন গাড়ি চালায় তখন বাম পাশ থেকেও গাড়ি আসে। সো তুমি যখন রাস্তা ক্রস করবে অর্থাৎ রাস্তা পার হবে, দুদিকে গাড়ি দেখবে। যেহেতু আমাদের রোড এখনও সেফ না, বাংলাদেশের রোড এখনও সেফ হতে পারেনি সবার জন্য। আচ্ছা, তাহলে দেখি এটা একটু পড়ে নিই। ট্রাফিক রুলস আর ভেরি ইম্পর্টেন্ট ইন মেনটেনিং দ্য ট্রাফিক সিস্টেম অফ এ কান্ট্রি। অর্থাৎ একটা দেশের ট্রাফিক সিস্টেম পরিচালনার জন্য ট্রাফিক নিয়মাবলী খুব গুরুত্বপূর্ণ। এটা বোঝানো হচ্ছে দিস রুলস আর ডিজাইন টু অ্যাভয়েড ট্রাফিক জ্যাম অ্যান্ড অ্যাক্সিডেন্ট। তাহলে এই রুলগুলো কিসের ওপর ভিত্তি করে করা হয়? ট্রাফিক জ্যাম এবং অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করার জন্য অর্থাৎ এড়ানোর জন্য, না হওয়ার জন্য এগুলো করা হয়। কিসের ওপর করা হয়? ডিজাইন মানে কি? ডিজাইন মানে হচ্ছে নকশা। আচ্ছা, তারপরে যাও তো, দি বেসিক ওয়ে টু ইমপ্লিমেন্ট ট্রাফিক রুলস ইজ দ্য ইউজ অফ ট্রাফিক লাইটস। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? ট্রাফিক রুলসের মধ্যে ট্রাফিক লাইটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ট্রাফিক বা যানবাহনের বাতি। ট্রাফিক লাইটস কনসিস্ট অফ লাইটস অফ থ্রি ডিফারেন্ট কালার্স সাচ অ্যাজ রেড, ইয়েলো, গ্রিন। এই লাইনটা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। অর্থাৎ ট্রাফিক লাইট তিন ধরনের লাইট নিয়ে গঠিত হয়। সেটা কি 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 কালার? রেড, ইয়েলো, গ্রিন। রেড লাইট টেল আস টু স্টপ। তাহলে রেড লাইট কী বলা হয় আমাদেরকে? রেড লাইট বলে আমাদেরকে থামতে। যখন আমরা গাড়িতে থাকি তখন রেড লাইট কী বলে? আমাদেরকে থামতে বলে, গাড়ি যানবাহনকে থামতে বলে। এই রুলসগুলো কিসের জন্য? যানবাহনের জন্য। তখন তুমি যদি রাস্তা পার হতে চাও তখন কিন্তু এই সুযোগটা তুমি কাজে লাগাতে পারো। আচ্ছা, অ্যান্ড গ্রিন লাইট গিভস আস দ্য সিগন্যাল টু গো আহিড। তাহলে কি গ্রিন লাইট কী বলা হয়? গ্রিন লাইট আমাদেরকে কী বলে? সামনে এগিয়ে যেতে। যখন গ্রিন লাইট জ্বলে তখন কি ড্রাইভার সবাই থামা অবস্থা থেকে গাড়ি চালানো শুরু করে, ঠিক না? তারপর দেখো দ্য ইয়েলো লাইট কী বলছে আমাদেরকে? ইয়েলো লাইট টেলস আস টু ওয়েট ফর দ্য গ্রিন লাইট। তাহলে ইয়েলো লাইট কী বলে আমাদেরকে? অপেক্ষা করতে বলা হয়। বলে কিসের জন্য অপেক্ষা করতে বলে? গ্রিন লাইটের জন্য অপেক্ষা করতে বলে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো রেড লাইট জ্বলার পরপর কিন্তু গ্রিন লাইট জ্বলে না, প্রথমে ইয়েলো লাইট জ্বলে, ইয়েলো লাইট জ্বলার একটু পরে গ্রিন লাইটটা জ্বলে। এটা কেন দেওয়া হয় কি জানো? গ্রিন ইয়েলো লাইটে কেন দেওয়া হয়? যাতে ড্রাইভাররা মানসিক প্রস্তুতি থাকে যে এখন গ্রিন লাইট জ্বলবে। একদম ডিরেক্ট গ্রিন লাইট জ্বালালে কী হয়, দুর্ঘটনা হতে পারে, তখন সবাই দৌড়ে গিয়ে। ড্রাইভার আমাদের দেশের ড্রাইভাররা তো অসচেতন, ওরা বুঝে না, অশিক্ষিত হওয়ার কারণে বুঝে না যে কোন জিনিসটা করলে ভালো কোন জিনিসটা করলে খারাপ। আচ্ছা যাই হোক, এবার এসো পরের লাইনে। নেক্সট লাইনে কী বলেছে? অ্যালং উইথ দেস, এসবের সাথে উই মাস্ট অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অর দ্য ফুট ওভার ব্রিজ টু ক্রস দ্য রোড। তাহলে এসবের সাথে আমাদের কোন নিয়মটা মানতে হবে? প্যাসেঞ্জার হিসেবে অথবা পাসার বাই অর্থাৎ কী বলতে পারি, যা আমরা যে ফুটপাতে হাঁটি না, ফুটপাতে হাঁটার সময় আমাদের কী নিয়মগুলো মানতে হবে? যখন আমরা রাস্তা ক্রস করব তখন আমাদেরকে জেব্রা ক্রসিং অথবা ফুট ওভার ব্রিজ ইউজ করতে বলা হচ্ছে। জেব্রা ক্রসিং কী? তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তার মধ্যে এরকম কাটা 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 কিছু দাগ থাকে, এগুলোকে জেব্রা ক্রসিং বলে। জেব্রার গায়ে যেরকম ক্রস ক্রস দাগ থাকে না, সেরকম ঠিক ক্রসও না, মানে স্টেপে স্টেপ দাগ থাকে, ওটাকেই বলা হয় জেব্রা ক্রসিং। আবার কিছু কিছু দেখবে ঢেউ ঢেউ রোডের মাঝখানে ঢেউ ঢেউ করা থাকে, এগুলোকে বলা হয় রোড ব্রেকার। আচ্ছা,
We must reduce the speed of our vehicle while driving near a school and a hospital. If we follow all these rules, we will be able to avoid accidents to a great extent. তাহলে এখানে কি বলা হচ্ছে, আমরা যখন গাড়ি চালিয়ে হসপিটাল বা স্কুলের সামনে যাব, স্কুল সামনে দিয়ে যাব, তখন আমাদের স্পিড অর্থাৎ গতি, স্পিড মানে হচ্ছে গতি কমানো দরকার, রিডিউস মানে কমানো, কমানো দরকার। ভাইকেল মানে হচ্ছে যানবাহন, ট্রাফিকও হতে পারে, ভাইকেলও হতে পারে, ঠিক আছে। কমানো কি কি কারণে দরকার স্কুলের সামনে, কারণ সবাই রাস্তা পারাপার হয় ওদিকে স্কুলের সামনে, তোমরা তোমাদের মতো ছোট বাচ্চারা রাস্তা পারাপার হয় সেই জন্য। আর হসপিটালের সামনে রোগীরা থাকে, রোগীরা ভালো মতো হাঁটাচলা করতে পারে না, অ্যাম্বুলেন্স থাকে, যার কারণে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে ওই পর্যায়ে আসলে, কোনো স্কুলের সামনে আসলে অথবা হসপিটালের সামনে আসলে গাড়ি আস্তে চালাতে হবে। তোমরা অনেকে বড় হবে, গাড়ি কিনবে, তাই না, তখন এই রুলসগুলো আশা করি মেনে চলবে, ঠিক আছে। আর এই রুলসগুলো মেনে চললে কী হবে আমাদের, আমরা কিন্তু বিশাল পরিমাণে অ্যাক্সিডেন্ট কমাতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো আমার কথা। এই তাহলে ট্রাফিক রুলসটা ভালো করে পড়বে, ভালো মতো পড়ে পড়ে বোঝার চেষ্টা করবে, বুঝে মানার চেষ্টাও করবে, শিখবে তো বটে, শিখে সিট আপনি খাতা একবার লিখবে, নিজে নিজে চেক দিবে। আচ্ছা ঠিক আছে, ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।